হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাও এবং প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করো, সেই প্রশ্নগুলোই আজকে অ্যান্সার দেব। প্রথমত যে প্রশ্নটি তোমরা করো, ভাইয়া প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে কত পয়েন্ট লাগে? তোমাদের সংক্ষিপ্ত আকারে যদি অ্যান্সার দিতে চাই, তোমাদের এসএসসিতে 2.5 এবং এইচএসসিতে 2.5 থাকলেই তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়তে অ্যাপ্লাই করতে পারবা। এখানে কিন্তু একটা ইস্যুস রয়েছে, এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমার পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। এখানে পরীক্ষা তোমার দিতেই হবে, পাশাপাশি রেজাল্টের কিছু মার্ক কিন্তু অ্যাড হয় টোটাল মার্কের উপর। সো যাদের হচ্ছে 2.50 এসএসসিতে এবং এইচএসসিতে 2.50, তারা কিন্তু এ ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়া তাদের জন্য ক্রিটিক্যাল হয়ে যাবে। এবং কিছু কিছু বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়তেও কিন্তু মিনিমাম 6 লাগে ভর্তি হইতে, 6-এর নিচে কিন্তু তারা অ্যাডমিশন করায় না। বাট হ্যাঁ, ইউজিসি রুলস অনুযায়ী কিন্তু 5 থাকলেই তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়তে ভর্তি তুমি হতে পারবা, এটা তোমার অধিকার। এখন আসি হচ্ছে গোপন কথায়, অর্থাৎ এর কম থাকলে ভর্তি হওয়ার সুযোগ আছে কিনা প্রাইভেট ইউনিভার্সিটিতে। সুযোগ আছে, অনেক বিশ্ববিদ্যালয়গুলো নেয়, সেটা সামনাসামনি কথা বলে তোমরা ভর্তি হতে পারো এবং আমাকেও নক দিতে পারো। যদি কোনো ইউনিভার্সিটি রেফার করা যায় আমি রেফার করে দেব। 2 নম্বর যে প্রশ্ন সবচেয়ে বেশি করো আমাকে, সেটা হচ্ছে ভাইয়া কম টাকায় ভালো ইউনিভার্সিটি কোনটা? সত্য বলতে প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকার পরিমাণ যত বেশি, পড়াশোনার মান সুযোগ সুবিধার মান তত ভালো। গ্রাম বাংলায় একটি কথা আছে, যত গুড় তত মিঠা। অর্থাৎ তোমার যত পরিমাণ টাকা থাকবে তুমি তত ভালো ইউনিভার্সিটি পড়তে পারবা, দেশ সেরা ফ্যাকাল্টি পাবা এবং তোমার যে ক্যাম্পাস ফ্যাসিলিটিস বা আদার্স ফ্যাসিলিটিস এটা কিন্তু তুমি বেশি পাবা। অর্থাৎ কম টাকায় ভালো ইউনিভার্সিটিতে কিন্তু বাস্তবতায় পড়াশোনার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি আছে যাদের স্কলারশিপের পরিমাণটা অনেক বেশি পেয়ে থাকে, তারা কিন্তু মোটামুটি ভালো ইউনিভার্সিটিতেও আন্ডার 5 লাখ বা 3 লাখের মধ্যেও কিন্তু পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তারা কিন্তু পড়তে পারে, এটা কিন্তু একটা পয়েন্ট হতে পারে। কিন্তু তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা, অল্প টাকায় ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নাই বাংলাদেশে। 3 নম্বর প্রশ্ন যেটা করো, ম্যাক্সিমাম স্পেশালি ঢাকার বাইরে যে স্টুডেন্টগুলো তোমরা রয়েছ, ভাইয়া ঢাকা শহর থাকতে কেমন খরচ হবে? ঢাকা শহর বেসিক্যালি তোমার সেটা ডিপেন্ড করবে তোমার লাইফ স্টাইল, তোমার পরিবারের উপর। অনেক শিক্ষার্থী আছে যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসে এবং ঢাকায় থাকে, অনেকে 20,000 30,000 50,000 টাকা পর্যন্তও অনেক ছেলে মেয়ে খরচ করে পার মান্থ, যাদের বাবার টাকা পয়সা আছে। আর বেসিক্যালি যদি তুমি সমসাময়িক চিন্তা করো কত লাগতে পারে, বর্তমান সময়ে তোমরা শুধু ঢাকা শহরে না, সব জায়গায় কিন্তু বাসা ভাড়ার যে রেন্টের ব্যাপার রয়েছে সেটার পরিমাণটা বেড়ে গিয়েছে এবং বাজার খরচটাও বেড়ে গিয়েছে, পাশাপাশি হাত খরচের ব্যাপারটা তো আছেই। তোমার 10,000 টাকার মতো যদি বাজেট থাকে তাহলে কিন্তু ঢাকা শহরে ম্যাচে থাকা খাওয়া এবং তোমার হাত খরচটা কিন্তু হয়ে যায়। এর কমে আসলে তোমরা থাকতে গেলে কিন্তু তোমার কিন্তু খুবই কষ্ট করে থাকতে হবে, অনেকে 5,000 বা 6,000 টাকা দিয়েও ঢাকা শহরে থাকে বিভিন্ন ম্যাচে বা বিভিন্ন হোস্টেলে, এখানে পরিবেশ খুব বেশি ভালো না, তোমার অনেক কষ্ট করে থাকতে হবে। তো অ্যাপ্রক্সিমেটলি তোমার নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ছেলে মেয়েদের জন্য কিন্তু 10,000 টাকা হলেই তুমি মোটামুটি ভালোভাবে তুমি থাকতে পারবা। 4 নম্বরে যে প্রশ্ন করে, ভাইয়া আমি কি টিউশন করাইতে পারবো কিনা? ব্যাপারটা হচ্ছে তোমার কমিউনিকেশন, তুমি যে এলাকায় ভর্তি হবা বা ওই এলাকায় তোমার আত্মীয় স্বজন পরিচিত কেউ আছে কিনা, অথবা ভালো মেধা আছে কিনা, অথবা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সাথে ভালো কানেক্টিভিটি আছে কিনা যারা টিউশন করেন, যদি তাদের সাথে সম্পর্ক ভালো হয় তোমার তাদের মাধ্যমে কিন্তু টিউশনই পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। সে ডিপেন্ড করবে একদম তোমার উপর, তুমি কাদের সাথে মিশতেছো এবং কীভাবে লিঙ্ক আপ করে তুমি টিউশনটা ম্যানেজ করতেছো। 5 নম্বরে যে পয়েন্টটি বলবো সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে সবচেয়ে থেকে বেশি আসে, ভাইয়া আমি গরিব মানুষ, আমি কি প্রাইভেটে পড়তে পারবো না? আমি ঢাকা শহরে চলাফেরা খুবই কষ্ট হয়ে যাবে, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ঠিক হবে? সত্য বলতে অনেকের জন্য খারাপ লাগতে পারে, সত্য বলতে গরিব মানুষ এবং যাদের কাছে টাকা পয়সা শর্ট তাদের জন্য প্রাইভেট ইউনিভার্সিটি নয়। কেন নাই, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু ভালো একটি অ্যামাউন্ট কিন্তু ইউনিভার্সিটিকে দিতে হয়,
কিছু ইউনিভার্সিটি আছে যারা পরীক্ষা তোমাকে দিতে দেয় কিছু ডিউ থাকলেও, এবং কিছু ইউনিভার্সিটি আছে এক টাকা ডিউ থাকলেও তুমি অ্যাডমিট কার্ড পাবা না। সো আমি বলবো যাদের বাজেট খুবই কম এবং ঢাকাতে খুব কষ্ট হবে, তোমার তোমার পরিবারের জন্য কষ্ট হবে, তাদের জন্য দিন শেষে প্রাইভেট ইউনিভার্সিটি না। হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে 100% স্কলারশিপ দেয়, তাদের খরচের পরিমাণ শুধু ঢাকা শহরে থাকা খাওয়ার টাকাটাই লাগবে, সো তারা কিন্তু অ্যাডমিশন হতে পারো। তো সব কথায় এক কথা, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে বাবার টাকা লাগবে। তো এই 5টি প্রশ্ন ছিল, আশা করি পরবর্তীতে আরও তোমরা যে প্রশ্নগুলো করেছো বা প্রশ্নগুলো প্রতিনিয়ত করো ওইগুলো নিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।